বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, তোমরা তো জানো যে আমরা আসামে গেছিলাম আর দুদিন সেখানে ছিলাম, তারপর আজকে আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখন বাজে সকাল 8:55, আমরা রেডি, এখন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে 12:40, আমরা অনেক আগেই বেরোচ্ছি, কারণ আমাদের কামাখ্যা থেকে ট্রেন ধরতে হবে। আমরা গুয়াহাটিতে আছি, আমাদের কামাখ্যা অব্দি গিয়ে তারপর ট্রেন ধরতে হবে, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এই যে আমাদের ব্যাগগুলো প্যাক হয়ে গেছে, আমরা এখনই হোটেল থেকে বেরোবো। একবারে বাইরে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। হোটেল থেকে আমরা চেক আউট করলাম, আর আমরা কোন হোটেলে ছিলাম সেটা তো তোমাদের আগের ব্লগেই আমি বলে দিয়েছি। আমরা ছিলাম হোটেল অম্বিকা গ্র্যান্ডে, যেটা নেপালি মন্দির থেকে খুবই কাছে অবস্থিত। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে নেপালি মন্দিরের দিকে যাব, কারণ সেখান থেকেই সমস্ত বাস কামাখ্যার দিকে যায়। তো আমরা কামাখ্যা স্টেশনে যাওয়ার জন্য বাস ধরব। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা এখান থেকে বাস ধরবো কামাখ্যা। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই নেপালি মন্দির, আর এখান থেকে যে বাসগুলো যে যাচ্ছে ওগুলো কিন্তু কামাখ্যার দিকে সব বাসগুলো যাচ্ছে। তো এখান থেকে আমরা মালিগাঁও যাওয়ার বাসের মধ্যে উঠলাম। মালিগাঁও অবধি আমাদের পার হেড বাসের ভাড়া লেগেছিল 15 টাকা করে, দুজনে 30 টাকা। তো এবার আমরা মালিগাঁওয়ের নেমে পড়লাম। আমরা আসলাম এই জায়গাটা মালিগাঁও, এখানে 15 টাকা, এখান থেকে আরো হবে এখান থেকে ডান দিকে। আসামে অনেক ঘুরে অনেক হেঁটে আমার একদম পায়ে প্রচণ্ড ফোসকা পড়ে গেছিলো নতুন জুতো পরে। তো তারপরে ওই দোকানটার থেকে ব্যান্ডেজ নিয়ে নিলাম, আমি তো হাঁটতেই পারছিলাম না। আর বাস থেকে নেমে না, এই যে জায়গাটা দেখছো এটার অপোজিটে আর একটা রাস্তা আছে, তো সেই রাস্তাটা ধরে আমরা শর্টকাট কামাখ্যা স্টেশনের দিকে যাচ্ছি। আমরা কিন্তু জিজ্ঞেস করে আর ম্যাপ দেখেই গেছিলাম, যেহেতু আমরা প্রথমবার এখানে এসেছিলাম। এবার আমরা প্রায় কামাখ্যা স্টেশনে কাছাকাছি পৌঁছে গেছি। আমরা প্রথমে ভেবেছিলাম 4-5 মিনিটের হয়তো রাস্তা হবে, কিন্তু পরে দেখলাম না, একটু বেশি সময় লেগে গেল। টোটো নিয়ে আসলে খুব ভালো করতাম। এবার আমরা স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি। সকালবেলা হোটেল থেকে আমাদের বেরোনোর পর আর কিছু খাওয়া হয়নি, ডাইরেক্ট আমরা স্টেশনেই আসলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো বললো যে কিছু একটা খাওয়া যাক স্টেশন থেকেই। আর স্টেশনের মধ্যে না, বিরাট বড় স্টেশন এটা, একদম এনজিপির মতন, আর প্রচুর হলো খাবারের দোকান এখানে রয়েছে। এছাড়াও এখানে কিন্তু নানান রকম আরও আদার্স যে দোকান সেগুলো রয়েছে, আর এখানে একটা বড় ওয়েটিং রুম রয়েছে। ওয়েটিং রুমের পাশে এখানে একটা স্টল ছিল, তো এখান থেকে আমরা ভাবলাম একটু পরোটা খেয়ে নিই। তো এখানে পরোটা আর একটা তরকারি দিয়েছিল, এটা আমরা দুজন মিলেই খেলাম, যেহেতু এতটা রাস্তা যাব তো এই কারণে বেশি খেলাম না, অল্প একটু খেয়ে নিলাম। তারপর আবারও ওয়েটিং রুমে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আর এই ওয়েটিং রুমের মধ্যে কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম টোয়াশরুম। আর এরপর আমরা তার পাশেই না রেলের ক্যান্টিন ছিল, তো সেখানে আমরা উঠেছিলাম। এই জন আহার বলে যে রেলের যে ক্যান্টিন, এখান থেকে আমরা ভাবলাম যে কিছু খাবার নিয়ে দেখি। প্রথমবার আমরা তো কোথাও এর আগে যাইনি, তো প্রথমবার হলো ভাবলাম যে একটু ট্রেনের খাবারও খেয়ে দেখি, মানে কীরকম হয়, এই খাবারগুলো তো ট্রেনে সাপ্লাই দেয়। তো তারপর আমরা ওখান থেকে কিছু খাবার নিয়ে আবারও আমরা বেরোলাম। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাবো, কারণ আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। কামাখ্যা
থেকে আনন্দ বিহার অব্দি নেমে যাব। আমাদের ট্রেনটা কামাখ্যা থেকেই ফার্স্ট ছাড়বে, তো ট্রেনটা মোটামুটি আছে আর এটা কিন্তু একদম আনন্দ বিহার অব্দি যাবে। দুদিন সময় লাগবে আমাদের এনজেপি যেতে, মোটামুটি এখান থেকে 8 ঘন্টার মতো সময় লাগবে। আমরা খাবার নিয়ে নিয়েছি, রাস্তায় খেয়ে নেবো যেতে যেতে। পরোটা খেয়েছিলাম, তবুও আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে ক্যান্টিনের খাবারগুলো আমরা খেয়ে নিই। আর এখানে আমরা খাবারগুলো দেখলাম যে এখানে পাতলা ডাল দিয়েছিল, আলুর তরকারি দিয়েছিল, ভাত দিয়েছিল, অল্প আচার দিয়েছিল, আর দিয়েছিল রুটি। রুটি এখানে 4 পিসের মতো দিয়েছিল, আর ভাত কিন্তু 2 প্লেট আমরা নিয়েছিলাম, মানে ভাতের এই থালিটা 2 প্লেট নিয়েছিলাম, আর রুটি দিয়েছিল এক্সট্রা 4টে, মানে পরোটা। তো টোটাল দাম নিয়েছিল 160 টাকা। 12:40 বাজে, এখন কামাখ্যা থেকে আমাদের ট্রেন ছাড়লো। অনেকগুলো স্টপেজ আছে, দেখি কতক্ষণে এনজিপি পৌঁছানো যায়। এখান থেকে আমরা জার্নি শুরু করলাম। জংশন থেকে একদম কোকরাঝাড় স্টেশন অবধি প্রচুর পাহাড় দেখা যায়, আর ছোট ছোট পাহাড় দেখতে এত সুন্দর লাগে, বাইরের ভিউগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আর মজা নাও, আমরা তো খুবই মজা করতে করতে আমরা পুরো জার্নিটা শেষ করেছিলাম, তো দেখতে থাকো পুরো ভিউটা। এই যে তোমরা বিরাট বড় নদীটি দেখছো, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী, যেটার মধ্যখানে অবস্থিত উমানন্দ মন্দির। সেই ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা কারা কারা দেখেছিলে আর কেমন লেগেছিল কমেন্টে কিন্তু আমাকে কেউ জানাওনি। অবশ্যই সময় পেলে কমেন্টে আমাকে জানিয়ে দিও। এরকম ছোট বড় অসংখ্য নদী কিন্তু যাওয়ার পথে আমরা পেয়েছি, যেহেতু 7-8 ঘন্টার রাস্তা আর অনেকটা দূর পথ, তো এই কারণে প্রচুর নদী কিন্তু আমরা দেখেছি। অনেকগুলো মাঝখানে ছোট বড় স্টেশন পড়েছিল, তো এই যে একটা স্টেশন, এটা হলো নিউ বঙ্গাইগাঁও স্টেশন। তো এই স্টেশনে এসে কিন্তু গাড়িটা থামলো, এরপরে নেক্সট আরও অনেকগুলো স্টেশন রয়েছে, দেখতে থাকো। আমার ফোনের স্টোরেজ শেষ, এখন আমি ওখান থেকে ভিডিও করছি। বাজে 3:30, আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশনে আসলাম। জানি না কেন স্টপেজ আছে কি না, তবে ট্রেনটা আসতে যাচ্ছে, মনে হয় থামবে। বঙ্গাইগাঁও স্টেশন পার করে এটা নিউ বঙ্গাইগাঁও, এখনও কোকরাঝাড় স্টেশন অবধি পৌঁছাইনি।
কোকরাঝার অব্দি লাস্ট আসাম স্টেট পড়বে। আগে ট্রেনটা 55 বাজে, এখন নিউ বঙ্গালগাঁও থেকে ট্রেনটা ছাড়বে, মানে অনেকটাই লেট এখানে। দেখতে পাচ্ছ দূরে কিন্তু স্টেশন থেকেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এই পাহাড়গুলো কিন্তু অনেকটা বড় হয় না, খুবই ছোট ছোট হয়। কোকরাঝার স্টেশনের কাছাকাছি চলে আসার পর আমরা নিলাম চা। অনেকক্ষণ থেকেই ভাবছিলাম চা খাবো, আর এই বিস্কুটটা আমাদের ব্যাগেই ছিল, তো বিস্কুট দিয়ে আমরা এখন চা খাচ্ছি। ভীষণ ভালো লাগছে, এখন আমরা কোকরাঝার স্টেশনে কিন্তু ট্রেনটা থেমে আছে। বাজে 4:20 বাজে, ট্রেন এসে কোকরাঝার স্টেশনে থামলো। এখান থেকে কিন্তু এরপর থেকে আসাম শেষ হয়ে ওয়েস্টবেঙ্গল শুরু হবে, তো আমরা চা নিলাম, চা খাবো এখন। দিন থেকে সন্ধে হতে শুরু হয়েছে, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, বাইরের পরিবেশটা এতটা সুন্দর লাগছিল দেখতে, মানে সেটা সামনে থেকে দেখলেই অনুভবটা করা যাবে। একদম সন্ধে হয়ে গেছে, আমরা এখন আলিপুরদুয়ার স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। পাঁচটা 55 বাজে, আমরা এখন আলিপুরদুয়ার জংশনে আসতে পারি, নিউ আলিপুরদুয়ার জংশনে 5:55 বাজে। ফাইনালি আমরা জলপাইগুড়ি রোড স্টেশনে এসে পৌঁছালাম, আর জলপাইগুড়ি রোড স্টেশনটা তো ভীষণ সুন্দর ড্রয়িং করা আছে, পুরো স্টেশনটাতে দেখতে অসাধারণ লাগে। তোমরা যদি কোনোদিন এই স্টেশন দিয়ে উপর দিয়ে যাও তাহলে দেখতে পারবে যে স্টেশনে কত সুন্দর ড্রয়িং করা আছে। এরপর আমরা আসলাম বেলাকোবা স্টেশনে, যেটা আমার বাড়ি যেখানে, কিন্তু ট্রেনটা এসে এখানে অনেকক্ষণ থামিয়ে দিল। তবে এখানে নামলে তো আমাদের হবে না, আমাদের যেতে হবে আমবাড়িতে। তো এরপর আমরা ভাবলাম যদি আমবাড়িতে ট্রেনটা থামে তাহলে আমরা ওখানেই নেমে যাব, কিন্তু না, ট্রেনটা আমবাড়িতে আর থামেনি, ট্রেনটা একদম গিয়ে এনজিপিতেই থামলো। তখন বাজে 8:17। শিলিগুড়িতে নামার সাথে সাথে, মানে ট্রেন থেকে নামার সাথে সাথে এত ঠান্ডা লাগছে, মানে গৌহাটির থেকে শিলিগুড়িতে প্রচন্ড ঠান্ডা, গৌহাটিতে অত ঠান্ডা ছিল না, এখানে প্রচন্ড ঠান্ডা। আর এনজিপি স্টেশনে এত ভিড়, আমরা যে প্ল্যাটফর্মে নামলাম ওটা ছিল কত নম্বর প্ল্যাটফর্ম, আমরা হলো 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, মানে আমাদের ট্রেনের সাথে এনেছে নর্থ ইস্ট এক্সপ্রেস, সেটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। আমি ঠান্ডাতে কথা বলতে পারছি না, ঠান্ডা লাগছে। এখান থেকে টোটো করে যাব, না বাবা নিতে আসবে আমাদের, আমরা ভেবেছিলাম টোটো করে যাবো কিন্তু বাবা নিতে আসবে, বাবার সাথেই যাবো, কিন্তু ওয়েট করতে হবে, বাবা মনে হয় এখনো বেরোয়নি, আমরা এখন যাচ্ছি।
হেঁটে হেঁটে ওপরের দিকে যাবো। এটা 4 নম্বর প্ল্যাটফর্মে হাঁটছি এখন। ফাইনালি এনজেপিতে তো এসে গেছি শান্তি। আমাদের ট্রেনের টাইম ছিল 8:05 এনজেপিতে থামবে, কিন্তু হলো ট্রেনটা থামলো 8:17। খুব বেশি কিন্তু দেরি হয়নি, তবে কি এখানে স্লিপার ক্লাসে আমরা আসলাম আর নর্থ ইস্ট এক্সপ্রেস, এই কারণে কিন্তু বন্ধে ভারতের মতো তো আর এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, এই জন্য 8 ঘন্টার মতো তো লাগবেই, 7-8 ঘন্টা লাগবেই। কিন্তু ট্রেনটা একদম কারেক্ট টাইমে শিলিগুড়িতে এসেছে। চলো না, গাড়ির তেল তো এমনিও ভরানোই থাকে। এখন আমরা বাবার জন্য ওয়েট করছি, বাবা অর্ধেক রাস্তায় আছে, গাড়ি নিয়ে আসছে। আমরা এখন এনজেপি স্টেশনের একদম শেষে, যেখানে যেখানে শেষ হয় প্ল্যাটফর্মটা সেখানে দাঁড়িয়ে আছি। নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।